আরবি সাহিত্যের সুপ্রাচীন গ্রন্থ আলিফ লাইলা ওয়া লাইলার নাম আমরা সবাই শুনেছি। প্রকৃতপক্ষে এই গ্রন্থটির মূল পাণ্ডুলিপিটির নাম ছিল আলিফ লাইলা ওয়া লাইলানে। ঔপন্যাসিক শওকত ওসমান তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠিনী রৌফুন্নেসার বাড়িতে বেড়াতে গিয়ে আলিফ লাইলা ওয়া লাইলা গ্রন্থটির মূল পাণ্ডুলিপি উদ্ধার করেন। পরে পাণ্ডুলিপিটির শেষ কাহিনীটিকে বাংলায় অনুবাদ করেন। এই কাহিনীটির নাম ছিল জাহাকুল আব্দ, যার অর্থ গোলামের হাসি। আলিফ লাইলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিওটি দেখলে এই সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন। ক্রীতদাসের হাসি উপন্যাসটির প্রধান চরিত্র হল বাগদাদ শহরের বাদশাহ খলিফা হারুনুর রশিদ, তার স্ত্রী বেগম জুবাইদা, জুবাইদার খাস বাদী মেহেরজান। এই মেহেরজান ছিল একজন আর্মেনীয় বাদী। মেহেরজানের স্বামী তাতারি, তাতারি ছিল একজন হাফসি গোলাম। খলিফার বন্ধুতুল্য সেনাপতি ও পরামর্শদাতা মশরুর, বাগদাদের রাজসভা কবি ইসহাক। কবি ইসহাক খলিফাকে অশ্লীল ভাষায় গল্প শোনালেও সে সর্বদা সঠিক কথা বলে। কাবুলের দুই কবি এবং খলিফার বন্ধু কবি আবু নওয়াস এবং কবি আবু আতাহিয়া এবং নর্তকী বুসাইনা। এছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, এগুলো হলো খলিফার ছোট বোন আব্বাসা এবং আব্বাসার স্বামী জাফর বার্মেকি। বাগদাদের বাদশাহ খলিফা হারুনুর রশিদ ছিলেন একজন অত্যাচারী এবং কঠিন হৃদয়ের মানুষ। তার ছোট বোন আব্বাসা ভালোবাসত তারই প্রধানমন্ত্রী জাফর বার্মেকিকে, কিন্তু বংশমর্যাদার কারণে তাদের এই সম্পর্ক মেনে নেননি বাদশাহ হারুনুর রশিদ। পরে বাদশাহের হুকুম অমান্য করে তারা দুজন মিলিত হলে বাদশাহ ক্ষুব্ধ হয়ে জাফর বার্মেকিকে হত্যা করে এবং ছোট বোন আব্বাসাকে জ্যান্ত কবর দেয়। আর সেদিন হতেই খলিফা হারুনুর রশিদের শান্তি নষ্ট হয়। জাফর ও আব্বাসার স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়, তার রাতের ঘুম হারাম হয়ে যায়, সারা রাত সে পাইচারি করে বেড়ায়। খলিফা হারুনুর রশিদ এক রাতে তার সেনাপতি মশরুরকে ডেকে বলেন, মশরুর, আমি অতীতের সব স্মৃতি মুছে ফেলতে চাই। মশরুর তখন তাকে পরামর্শ দেয়, চলুন জাহাপনা বাগানে যাই, বাগানের বিভিন্ন ফুল ফলের গন্ধে আপনার মন হালকা হবে। তখন খলিফা হারুনুর রশিদ মশরুরকে নিয়ে বাগানে যাই। বাগানের কোমল পরিবেশে খলিফার মনে শান্তি অনুভব করলেও তার মনের জ্বালা দূর হচ্ছে না। ঠিক এমন সময় খলিফা দুজন মানব মানবীর হাসির আওয়াজ শুনে মশরুরকে জিজ্ঞেস করেন, মশরুর, আমার মহলের পাশে কারা এমন সুখের হাসি হাসছে, কে সেই সুখী জন মশরুর? তখন মশরুর জানান, জাহাপনা, ওইদিকে তো হাফসি গোলামেরা থাকে। একথা শুনে হারুনুর রশিদ বলে ওঠেন, গোলামেরা এমন হাসি হাসতে পারে মশরুর? তারা হাসবে আর আমি হাসতে পারবো না? না, তা হয় না। তুমি খুঁজে দেখো মশরুর, কোন মানব মানবী এই হাসি হাসছে। মূলত ওই মানবটি ছিল খলিফার দরবারেরই একজন হাফসি গোলাম, তার নাম তাতারি। আর ওই মানবীটি ছিল খলিফার স্ত্রী বেগম জুবাইদার খাস বাদী মেহেরজান। বেগম জুবাইদা অতি গোপনে হাফসি গোলামের সাথে মেহেরজানের বিয়ে দেয় এবং প্রতি রাতে স্বামীর সাথে দেখা করতে মেহেরজানকে নিজ হাতে সাজিয়ে গুছিয়ে পাঠাত বেগম জুবাইদা। মেহেরজান গভীর রাতে স্বামীর সাথে দেখা করতে আসে এবং ভোর হওয়ার আগেই প্রাসাদে ফিরে যায়। দিন কয়েক পরে এক গভীর রাতে তাতারির ঘরে হাজির হন হারুনুর রশিদ। তার হুকুম ছাড়া তাতারি এবং মেহেরজান বিয়ে করায় তিনি ক্ষুব্ধ হন। তিনি তাদের শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু তাতারির হাসি এবং মেহেরজানের রূপ তাকে মুগ্ধ করেছে, তাই তিনি তাদেরকে গোলামী হতে মুক্ত করে দিলেন এবং তাতারিকে হাসির জন্য উপহার হিসেবে বাগদাদের পশ্চিমে একটি বাগিচার মালিক বানিয়ে দিলেন আর মেহেরজানকে বানালেন উপপত্নী। এদিকে এত দ্বন্দ্বৌলত পেয়েও তাতারির মনে সুখ ছিল না, কারণ খলিফা তাতারির সুখ পাখি মেহেরজানকে ছিনিয়ে নিয়েছে।
বেশ কয়েকদিন পরে তাতারির খবর নেয়ার জন্য পশ্চিমের মুহাফেজকে ডেকে পাঠালেন খলিফা হারুনুর রশিদ। মুহাফেজ হারুনুর রশিদের দরবারে উপস্থিত হয়ে জানান, হাসি তো দূরের কথা, তাতারি কারোর সাথে কথাই বলে না, এমনকি ভালোভাবে খাওয়া দাওয়া করে না, সে সবসময় চুপচাপ থাকে। মুহাফেজের কথা শুনে কবি আবু ইসহাক বলেন, হাসি তৈরির জন্য বিভিন্ন উপাদান লাগে, আর মেহেরজান ছিল তাতারির হাসির উপাদান। তাতারির কাছ থেকে মেহেরজানকে বিচ্ছিন্ন করাই তাতারির হাসি বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, হয়তো তাতারি আর হাসবেই না। কবি ইসহাকের কথা শুনে খলিফা হারুনুর রশিদ বলেন, শুনো ইসহাক, তোমার ধারণা ভুল, তোমাদের নিয়ে তাতারির বাগিচায় যাব, দিরহামের জুড়ে তাতারিকে হাসাবো। যেমন কথা তেমন কাজ। গুলাম তাতারির হাসি শোনানোর জন্য কবি ইসহাক, সেনাপতি মশরুর এবং খলিফার দুই বন্ধু কবি আবু নওয়াস এবং আবু আতাহিয়াকে নিয়ে তাতারির বাগিচায় হাজির হলেন খলিফা হারুনুর রশিদ। খানাপিনার পরে খলিফা তাতারিকে ডেকে বলেন, তাতারি, ওনারা এসেছে তোমার হাসি শুনতে, একবার সেই বিশ্বজয়ী হাসিটা শুনিয়ে দাও তো। কিন্তু তাতারি চুপ করে থাকে। তখন হারুনুর রশিদ বলেন, এখানে লজ্জা পেলে ওই বারান্দায় গিয়ে সেই হাসিটা শুনিয়ে দাও। তখন তাতারি বলে উঠল, হাসি আসছে না জাহাপনা। হারুনুর রশিদ তখন গর্জে উঠে বলেন, তোমার হাসি শোনানোর জন্য এদের ডেকে এনেছি, এখন কি বন্ধুদের সামনে আমাকে বেইজ্জত করবে? এখনই হাসো। কিন্তু না, তাতারি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তখন কবি আতাহিয়া বলেন, সবসময় হাসি আসে না, তাই আজ হাসি না শুনলেও চলবে। তখনও তাতারি নিশ্চুপ। অবশেষে হারুনুর রশিদ বলেন, আজ তোমাকে মাফ করলাম, কিন্তু মনে রেখো, কয়েকদিন পর আবার আসবো তোমার হাসি শোনার জন্যে। দিন কয়েক পরে বাগদাদের বিখ্যাত নর্তকী বুসাইনাকে তাতারির কাছে পাঠালেন খলিফা হারুনুর রশিদ। কিন্তু বুসাইনার রূপ তাতারিকে কাবু করতে পারেনি, তাই অপমানিত হয়ে আত্মহত্যা করল বুসাইনা। আর একথা শুনে সেনাপতি মশরুর তাতারিকে চাবুক দিয়ে রক্তাক্ত করে খলিফার সামনে নিয়ে আসেন। তখন খলিফা তাতারিকে শুধু একটিবার হাসির জন্য বলেন, কিন্তু তাতারি নিশ্চুপ। খলিফা উত্তেজিত হয়ে বলেন, তোমাকে তিন দিনের সময় দিলাম, শুধু একটি হাসি হেসে তুমি তোমার জীবনের সব অধিকার ফিরে পেতে পারো। কিন্তু না, তিন দিনের জায়গায় তিন বছর কেটে গেল, তবুও তাতারির মুখে হাসি তো দূরের কথা কোনো কথাই বেরোল না। চাবুকের আঘাতে তাতারির শরীরে চামড়া ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, তবুও তাতারি চুপ করে রয়েছে। পরে তাতারির অবস্থা দেখানোর জন্য মেহেরজানকে কারাগারে নিয়ে আসেন খলিফা হারুনুর রশিদ। তাতারির শরীরের অবস্থা দেখে তাকে চেনেই যাচ্ছিল না। পরে মেহেরজান তাতারিকে অনুরোধ করে একটু কথা বলার জন্য, একটিবার হাসির জন্য, কিন্তু তাতারি মাথা তুলেও তাকায় না। তখন কান্না জড়িত কণ্ঠে মেহেরজান তাতারির উদ্দেশ্যে বলে, আমার এই পাপের হাত দিয়ে তোমার পবিত্র শরীর স্পর্শ করার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, একটিবার কথা বলো তাতারি। পরে খলিফার হুকুমে দুজন সিপাহী এসে মেহেরজানকে টেনে বাহিরে নিয়ে যায়। আর সেই মুহূর্তেই তাতারি দেখে উঠল, মেহেরজান, মেহেরজান। অতঃপর তাতারি খলিফাকে উদ্দেশ্য করে বলেন, শোনো হারুনুর রশিদ, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস গোলাম কেনা যায়, কিন্তু ক্রীতদাসের হাসি না, না না। ঠিক তখনই আবু নওয়াস বলে উঠল, আমিরুল মুমিনিন, হাসি মানুষের আত্মারই প্রতিদিন। পাণ্ডুলিপিটি এখানে ছিন্ন হয়, উপন্যাসটি এখানেই সমাপ্ত হয়। শওকত ওসমানের ক্রীতদাসের হাসি উপন্যাসটি স্বৈরশাসক আয়ুব খানের বিরুদ্ধে রচিত একটি প্রতীকী উপন্যাস। মধ্যযুগীয় পটভূমিকে আশ্রয় করে আধুনিককালের পাকিস্তানি একনায়কতন্ত্র ওই স্বৈরশাসন শৃঙ্খলিত বাংলাদেশের সমাজ জীবনের সমস্যা ও সংকটের স্বরূপ উন্মোচন হয়েছে এই উপন্যাসটিতে। বাদী মেহেরজান স্বৈরশাসক একনায়কতন্ত্র পীড়িত বাংলাদেশ, আর ক্রীতদাস তাতারির হাসি স্বাধীনতার প্রতীক।